হিন্দু ধর্ম অবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজো। মহালয়ার দিন থেকে দিন গোনা শুরু দুর্গাপুজোর। আজ সাগরদিঘি থানা প্রাঙ্গণে পুজো কমিটি এবং বিভিন্ন ব্যক্তিদের নিয়ে একটা আলোচনা সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন এসডিপিও জঙ্গিপুর বিদ্যুৎ তরফদার, বিডিও সুরজিৎ চ্যাটার্জি ও শ্রী সুমিত বিশ্বাস সহ বিশিষ্ট ব্যক্তিগণ। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। এবং স্যানিটাইজার বাধ্যতামূলক, গভর্নমেন্ট 50,000 টাকা যে আর্থিক সহায়তা আপনাদেরকে প্রদান করবে, আপনারা জানেন গত বছর তার মধ্যে কিন্তু বড় অঙ্কের একটা ইচ্ছিল এমন ছিল, যেটা মাস্ক, সেফগার্ড লেভেল ক্যাম্পেইন এবং স্যানিটাইজার এই সমস্ত প্রচারের জন্য কিন্তু গভর্নমেন্ট ওখানে খরচ করার জন্য বলেছিল, সেটা কিন্তু এবারে বড় ব্যাপার হচ্ছে আর্থিকভাবে যে সহায়তা গভর্নমেন্ট আপনাদেরকে দিচ্ছে তার একটা বড় অংশ কিন্তু আপনাদেরকে মাস্ক, স্যানিটাইজার এবং কোভিড বিধিনিষেধের জন্য যে সমস্ত ফ্লেক্স ব্যানার তৈরি করা প্রয়োজন তার জন্য কিন্তু আপনাদেরকে খরচ করতে হবে। এটা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে দেখে নেবেন, মানে বেগুনবাড়ি অঞ্চলে নৌকা ডুবি ঘটে 5 যুবকের কিন্তু মর্মান্তিক মৃত্যু সেখানে হয়েছিল। আপনারা প্রত্যেকেই যখন ঘটনা চলছে, মানুষ যখন ডুবন্ত জলের মধ্যে যখন ছটফট করছে প্রাণে বাঁচার জন্য, তার লাইভ ভিডিও কিন্তু আপনারা দেখেছিলেন, সে লাইভ ভিডিও ভাইরাল হয়েছিল, কিভাবে প্রতিবাদ ঠিক নিচে করে 5 দরকারের যুবকের প্রাণ গেছিল, আপনারা প্রত্যেকেই চাক্ষুষ করেছিলেন, প্রত্যেকেই দেখেছিলেন। একই ধরনের ঘটনা কিন্তু আমাদের সাগর দিকে বুকে ঘটতে চলেছিল, বর্ণেশ্বর অঞ্চলে কোনো একটা কমিটি তারা কিন্তু না জানিয়ে হঠাৎ করে বোটের মধ্যে দিয়ে নিয়ে চলে যাচ্ছিল বিসর্জন করার জন্য। বালিয়া অঞ্চলে একই রকম পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল, কিন্তু আমরা আগাম খবর পেয়ে কমিটির সঙ্গে কথা বলে সেগুলোকে প্রতিহত করেছিলাম। যে সমস্ত পুজো কমিটি বা ক্লাব ঠিক করেছেন যে বোটে করে নিয়ে গিয়ে গঙ্গাপক্ষে গঙ্গার মাঝখানে বিসর্জন করবেন, তাদেরকে কিন্তু সেই পরিকল্পনা বর্জন করতে হবে, কারণ নদীর মাঝখানে যখনই আপনি নিয়ে যাবেন তার নিরাপত্তা কিন্তু সঠিকভাবে থাকবে না। ভাবেই আমরা এটা মেনে নেব না। 3, আপনারা যে বড় বললেন যে ব্যাপারটা, যে স্বেচ্ছাসেবী যারা আছেন তাদের তো নাম দিতেই হবে এবং তাদের ফোন নাম্বার থানার সাথে শেয়ার করতে পারবেন, এবং যাতে আমরা তাদের সরাসরি ফোন করে জানতে পারি তারা সেখানে পূজা মণ্ডপে উপস্থিত আছেন কিনা, এটা কিন্তু আপনারা করবেন অবশ্যই। আর বিশেষ কিছু বলবো না, আপনারা মহামান্য আদালত এবং আমাদের সরকারের যা বিধিনিষেধ আছে সেটা বিস্তারিত বলা হয়েছে, সেগুলো মেনে চলবেন, আপনাদের পুজো সবাই ভালো কাটুক এই বলে আমার। সাগরদিঘির মুখে এখানে আরও একটা টেন্ডেন্সি আছে, সাগরদিঘি থানার আশেপাশের এই সমস্ত পুজো ক্লাব বা কমিটি যারা আছেন, যারা প্রত্যেক বছর নিয়মিত পুজো করেন, থানার মধ্যে তাদের প্রতিমাকে নিয়ে পুলিশ যারা এখানে আছেন, তারা স্যানিটাইজার নিয়ে কিন্তু খুব ভালো একটা আয়োজন করেছিলেন। সেই অর্থাৎ কোনো দর্শনার্থীকে যদি মণ্ডপের প্রতি অনুষ্ঠানে স্বাগত জানাই, উপস্থিত আছেন সাগরদিঘি এসএনআইএস স্কুলের প্রধান শিক্ষক তামিজুদ্দিন মৌলিক মহাশয়,